আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, প্রতি পর্বে আমরা দেশি অথবা বিদেশি কোনো রান্না নিয়ে হাজির হই, এই পর্বেও তার ব্যতিক্রম নয়। আমাদের সাথে আছেন শেফ রাশেদ। কেমন আছো রাশেদ ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তুমি আজকে আমাদের জন্য কোনো দেশি রান্না নিয়ে এসেছো না বিদেশি রান্না? আমি আজকে হচ্ছে জাপানিজ একটা ফুড দেখাবো, হুলি হুলি চিকেন। তো এটার জন্য আমাদের কি কি লাগছে? এখানে আমার সব ইনগ্রেডিয়েন্টস রাখা আছে, চিকেন এন্ড গার্নিশের জন্য হচ্ছে পাইনঅ্যাপলের মাথা, আর এখানে পাইনঅ্যাপল রাখা আছে, পাপরিকা, অ্যাপেল সিডার ভিনেগার, সয়া সস, ব্ল্যাক এন্ড হোয়াইট পেপার, সল্ট, টমেটো কেচাপ, গার্লিক এন্ড জিঞ্জার, চিকেন স্টক এন্ড হচ্ছে বাটার। তাহলে আমরা রান্না শুরু করতে পারি এখন? শিওর, আমরা এখন রান্না শুরু করব। কি করব প্রথমে? প্রথমে রান্না হচ্ছে আমি চিকেনটা একটু ম্যারিনেশন করে নিব। এর জন্য কি লাগছে? আমার নাইফ লাগবে চিকেনটা কেটে নেওয়ার জন্য। চিকেন ব্রেস্টটাকে হচ্ছে আমরা একটু স্লাইস অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। এই পাতা পাতা স্লাইসটা করলে রান্নাটাও তাড়াতাড়ি হচ্ছে, তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। মানে এটা কি এই রেসিপির বিশেষত্ব যে আসলে এইটা এরকম করেই কাটতে হয়? না, এটা আমরা যে কোনো স্টাইলে কিউব করে কাটতে পারি বা হচ্ছে আপনার স্টেপ করে কাটতে পারি, ফিঙ্গার কাট করতে পারি। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি এখানে একটু গার্লিক জিঞ্জার দিয়ে দিব। জিঞ্জারটা হচ্ছে আমি চপ করে দিব এখানে। এটা ম্যারিনেশন করে হচ্ছে 30-50 মিনিট বা 1 আওয়ার রেখে দিলে, 1 ঘন্টা মতো রাখলে এটা ফ্লেভারটা ছড়িয়ে যাবে খুব ভালো হবে রান্নাতে। আচ্ছা, যেটা আছে সেটার মধ্যে কি করবে? সেটার মধ্যে হচ্ছে আমি এখানে অ্যাপেল thank you.
সয়া সসের কারণে আমরা লবণটা একটু বুঝিয়ে দেব লবণটা হ্যাঁ লবণটা অনেক কম যাবে এখানে জাস্ট হচ্ছে 1 পিঞ্চ লবণ আমরা চিকেনে ইউজ করব अदरवाइज আমরা কোনো লবণ ইউজ করব না যেহেতু সয়া সসটা এমনিতে সল্টি জি পাপরিকাটা কি এখন দিয়ে দেবে পাপরিকাটা হচ্ছে আমি এখন দিয়ে দিব এটা হচ্ছে সুইট পাপরিকা এটা হচ্ছে স্পাইসলেস যেটা পাপরিকাটা আমি সেভাবে ঝাল কিছু হচ্ছে না হাফ টিস্পুন আমি পাপরিকা দিয়েছি এখানে আধা চা চামচের মতন আমার গ্রেপটা হচ্ছে অনেক কমেছে ড্রাই ড্রাই হচ্ছে সো এই গ্রেপটা শুকিয়ে নিয়ে আসব আমরা তো দ্যাটস ইট এই গ্রেপটা আমরা হচ্ছে রাখব মিলি আপু রেডি হয়ে গিয়েছে আমাদের হুলি হুলি চিকেন সো এটা অ্যাকচুয়ালি আমরা পোলাও যে রাইসটা আছে একদম স্টিম করে ওইটা দিয়ে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে চমৎকার লাগবে হ্যাঁ অবশ্যই এটা তুমি বাসায় ট্রাই করবে অবশ্যই দর্শকরাও করবে অবশ্যই দর্শকরা তো অবশ্যই করবে সো এখন আমি এটা সার্ভ করব আমি নিয়ে আসি তোমার জন্য প্লেট রাখা আছে পরিবেশনাটা তো আসলে যার যার মতো যে যেভাবে করতে চায় বা ঘরে যা আছে সো আমি এখানে পাইনাপেলের বাইরে তো তেমন কিছুই লাগছে না যেহেতু আমি